আমরা মারুজ জাহাবান নামক স্থানে একটি খরগোশ ধাওয়া করিলাম। তখন লোকজন ইহার পিছনে ছুটিল এবং তাহারা ক্লান্ত হইয়া পড়িল। তারপর আমি সেটিকে ধরিতে সক্ষম হইলাম এবং আবু তালহার নিকট নিয়ে আসিলাম। তিনি এটিকে জবাই করিলেন এবং তাহার পিছনের অংশ কিংবা তিনি বলিয়াছেন দুই রান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন এবং তিনি তাহা গ্রহণ করিলেন। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 5137।